প্রকাশিত হল আউসগ্রাম পঞ্চায়েতে টিএমসি 10টি আসন, সিপিএম 6টি, বেরেন্দা পঞ্চায়েতে টিএমসি 16টি, সিপিএম 1টি আসনও পায়নি, দিগনগর 1 টিএমসি 8টি, সিপিএম 2, দিগনগর 2 পঞ্চায়েতে টিএমসি 5টি, সিপিএম 3টি, ভুস্করা 2 টিএমসি 8টি, সিপিএম 1টি, পুক্তাতে টিএমসি 15টি এবং বিল্লগ্রামে টিএমসি 15 ও সিপিএম 3টি আসন পেয়ে মোট তৃণমূল পেয়েছে 77টি আসন এবং সিপিআইএম পেয়েছে 15টি আসন। পঞ্চায়েত সমিতি আউটগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির টোটাল আসন হচ্ছে 18, টিএমসি পেয়েছে 15টি, সিপিএম পেয়েছে 3টি। আউটগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের 111টি আসনের মধ্যে উত্তর রামনগরে সিপিএম পেয়েছে 7টি, টিএমসি 11টি, বিজেপি 1টি এবং কংগ্রেস 1টি। অমরপুরে সিপিএম 6টি, টিএমসি 5টি এবং কংগ্রেস 4টি। দেবতলায় সিপিএম 6টি, টিএমসি 8টি। এরাল পঞ্চায়েতে সিপিএম 11টি, টিএমসি 6টি। বালতি পঞ্চায়েতে সিপিএম 10টি, টিএমসি 6টি। কোটা পঞ্চায়েতে সিপিএম 6টি, টিএমসি 8টি। কোটা পঞ্চায়েতে টিএমসি 15টি আসনকে জয়লাভ করেছে। পঞ্চায়েত সমিতি টিএমসি 11টি, সিপিএম 10টি। জেলা পরিষদ 1 নং পঞ্চায়েত সমিতির 54 এবং 55 পদে টিএমসি 2টি ক্যান্ডিডেটই জয়লাভ করেছে। জেলা পরিষদের 2টি আসনে আউটগ্রাম 2 নম্বর শেষ খবর পাওয়া পর্যন্ত 1টিতে টিএমসি প্রার্থী কাকুলি রাজা এগিয়ে রয়েছেন এবং আরেকটি সিপিএম এর প্রার্থী সোহেল হেমব্রম এগিয়ে রয়েছেন। মোট এই সমস্ত যারা এখনো পর্যন্ত ভোটে জয়লাভ করেছেন তাদের ভোট হচ্ছে 184,569 জন ভোটার। এনাদের ভাগ্য নির্ধারণ ভালো মারা গেছে। আমাদেরকে ওয়াজ করতে